যে দেখুন আমার মিরাজ ভাই চলে আসছে। পাবনার বিখ্যাত মিষ্টি খাবো। এই প্রথম খাইলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিও ট্রেলার দেখে বোঝা গেছেন আজকে আমি কই যাচ্ছি, আর ফিজ ভাইয়ের বাসা যাবো মিষ্টি নেব না তা কখনো হয়? আমি বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি খেয়েছি, বাট আমাদের পাবনার মতো কোথাও স্বাদ পাই নাই। তো এখন হচ্ছে আমাদের পাবনার স্পেশাল দই নিব। দইটা আসলে খুবই ভালো আমাদের পাবনার। তো ভাই ওই যে খানকার যে দইটা ওইটা দেন, বড়টা। তো এবার সারার দইটা নিয়ে নিলাম। সারার দইটা আমাদের পাবনার খুবই জনপ্রিয়, আর পাবনার বনলতার মিষ্টি মানেই সেরা মিষ্টি। আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু নিয়ে আসে। আমরা এখন গাড়িতে উঠে পড়ছি, বাট গাড়ি একদমই ফাঁকা। এর কিছুক্ষণ পরে দেখি গাড়ির সিট একদম ভরে গেছে। তো এখন আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিব। ফার্স্টে আমাদের যাইতে হবে কুষ্টিয়ার মেন টাউনে। আর হ্যাঁ, আপনাকে যদি কুষ্টিয়া যাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে লালনসা সেতুর উপর দিয়ে যাইতে হবে। হঠাৎ করে আমার চোখের সামনে এই দৃশ্যটা পড়ে, আমি দেখে তো হাসতে হাসতে শেষ। তো এই যে ভাইয়া আমাকে রিসিভ করার জন্য চলে আসছে, আমি আসলে ভাবতে পারিনি সে আমাকে রিসিভ করতে আসবে। এই যে দেখুন আমার মিরাজ ভাই চলে আসছে আমার জেলা মেহেরপুরে। কয় ঘন্টা লাগছে? বাংলাদেশের গর্ব সে আসছে আমার জেলাতে, একবার ভাবুন। যাই হোক, আমরা যাই। এত উঁচু বাইকে উঠতে আমার খুবই কষ্ট হচ্ছিল, তারপর ভাইয়া আমাকে হেল্প করতেছিল। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম ভাইয়ার বাড়ির উদ্দেশ্যে। আর একটা সত্যি কথা বলতে কি, মানুষটা খুবই ভালো, তার মধ্যে আমি বিন্দুমাত্র কোনো অ্যাটিটিউড পাই নাই। আর আমি যেখানে যাব আমার এই পাগল সবসময় আমার সাথে থাকে। তো এই যে অলরেডি আমরা এখন চলে আসলাম ফিজ ভাইয়ের বাসায়, আর এটা হচ্ছে ফিজ ভাইয়ের ছোট বোন খুবই লক্ষ্মী মেয়ে। তো আমরা এখন খাইতে বসব। এরপর ফিজ ভাই আমাকে বলতেছে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো, কারণ আমার অনেক দিনের ইচ্ছা আমি তোমাকে নিজের হাতে গালে তুলে খাওয়াবো। তো মিরাজ ভাইয়া এসেছে আমার বাসায়, মানে পাবনায় থেকে। আমি সত্যি মানে প্রাউড ফিল করতেছি যে আমার মতো একটা ছেলে, সে কিন্তু সমাজের বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সব কিছু পেরিয়ে আজকে কিন্তু এখানে আসছে। এই জিনিসটা আমাকে অনুপ্রেরণা করে। আমি কিন্তু সব ভিডিও দেখি আপনার, যে ছোট মেয়েটা আছে ওকে আমার অনেক সুন্দর লাগে, যে এত কিউট। ইভেন আমি দেখছি যে কাঁধে চড়ে মানে কোনো প্রোটেকশন নাই, তারপরেও কিন্তু ও ভয় পায় না, একটা কনফিডেন্স যে বাবার কাঁধে মেয়ে উঠছে, তার মানে কি আর তাই হোক পড়বে না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের একদম খাওয়া দাওয়া শেষ। এটা কিন্তু আমাদের মেহেরপুর জেলার মিষ্টি। আর একটা কথা মানতেই হবে, মেহেরপুরের মানুষ অতিথি আপ্যায়নের বেস্ট। সো আমার জীবনের একটা স্বপ্নই ছিল যে পাবনার বিখ্যাত মিষ্টি খাবো, বাট মিরাজ ভাইয়া অলরেডি না বলতেই আমার জন্য নিয়ে চলে আসছে। এই যে দেখুন, মানে এখানে তিন রকমের পাবনার মিষ্টি যেটা সারা বাংলাদেশে কিন্তু ফেমাস। এই প্রথম খাইলাম। ভাইকে একটু খাওয়াই দিই। বাহ, এটা কিন্তু বেশি স্বাদ। একবার ভাবুন যে তার এই অবস্থাতে সে কিন্তু দমে যায় না, তাকে অনেক মানুষ বাধা দিয়েছে, তার সামাজিকভাবে বাধাগ্রস্ত হয়েছে, তারপরেও কিন্তু সে এখানে নিজের ইনকামে আজকে এইখানে, মানে যেটা রেমিটেন্স বলি আমরা, বাহিরে থেকে টাকা বাংলাদেশে আনে, সেই জিনিসটাই কিন্তু তিনি করতেছেন। তাই আমাদের সবার উচিত তার পাশে থাকা, ইভেন আমার পাশেও থাকবেন। আমাদের পাবনার অনেকে জানা দিচ্ছে যে মেহেরপুরের মিষ্টি বেশি ভালো লাগছে কি পাবনার মিষ্টি এখন কেমন। না, পাবনার মিষ্টি একটু ভালো, অনেক সুন্দর। আমরা যত সবজি আছে আমরা কখনো বাজারে কিনে খাই না, সব বাসায়। এই যে এখানে কুমড়া, এখানে হচ্ছে ধুন্দুল। মানে অনেকে এটা বলছে আমাকে যে ফিজ ভাই আপনার ভিডিওর ভিতরে একটা বাস্তবমুখী একটা ভাব যখন আমরা দেখি, মনে হয় যে আর রুমে থাকবো না, ভিতরে একটা জোশ আসে যে আমরাও যাব। আমি মিরাজ ভাইয়ের ভিডিও সব সময় দেখতাম, আমি তখন ইন্ডিয়ায় ছিলাম মিরাজ ভাইয়ের। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখছি, আপনি আমার ফার্স্ট কোন ভিডিওটা দেখছেন? এটা বলার মতো না, সব ভিডিও দেখি, যখনই আপলোড হয় আমার কাছে সব আগে চলে আসে যে এই যে মিরাজ ভিডিও আপলোড করছে আর মিরাজ আফ্রিদি। আমি কিন্তু একটা কথা বলি, আফ্রিদি ভাইয়া মানে আফ্রিদি ব্লগ তৈরি আফ্রিদি, ওকে দেখি আমি কিন্তু ব্লগিংটা স্টার্ট করি। সেম আমিও।